ও আল্লাহ, তুমি একই সর্বনাশ করলে গো আল্লাহ আজকে এমন চমৎকার একটা খেলার দিনে, যখন পুরো বাংলাদেশ বিউটি ইজ লিটন, লিটন ইজ বিউটির খেলা দেখায় মুগ্ধ ছিলাম। আমি অনেক সময় কর্মব্যস্ত থাকি, কিন্তু আজকে যেহেতু অনেক বড় একটা হাই ভোল্টেজের খেলা, কিংবা সাকিব আল হাসানের এর আগের দিনের প্রেস কনফারেন্সের কথা ছিল, ভারত জিততে এসেছে আমরা জিততে আসি নাই, এরকম একটা কথা নিয়ে যখন বিতর্ক উঠেছে, আমি সব কাজ ছেড়ে দিয়ে শুধু খেলাটা দেখার জন্য বসেছিলাম। আর লিটনের কি চমৎকার 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 খেলা! বিরাট কোহলির খেলা দেখে ভেবেছিলাম যখন রিয়েকশন দেব, বলবো বিরাট কোহলি যে একটা বড় মাপের প্লেয়ার, তার খেলার যে ধরন আর স্ট্রাইক রেট এবং তার ব্যালেন্স খেলাটাই আমাকে মুগ্ধ করেছে। কিন্তু এতটা ভালো খেলেছে, এতটা ভালো খেলেছে, এতটা ভালো খেলেছে লিটন, যে বিরাট কোহলির সেই 44 বলে 64 রান এখন নিচে পড়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টি আমাদেরকে কিছুটা থামিয়ে দিল। খেয়াল করে দেখেন, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দ্রুততম 50-র মধ্যে স্টয়েন্স, অস্ট্রেলিয়ান যে স্টয়েন্স, তার 17 বলে 50, আর আমাদের বিউটি ইজ লিটন, লিটন ইজ বিউটির 21 বলে 51 রান। এত চমৎকার খেলা আপনি এর আগে কখন দেখেছেন? আমার সৌভাগ্য, মানে আমার সৌভাগ্য যে লিটন দাসের এমন চমৎকার পারফরমেন্স একেবারে লাইভ দেখলাম। খেলা হারুক জিতুক কী হয় আমি জানি না, কিন্তু লিটন যা দেখিয়ে দিল, লিটন যা খেললো, বুঝিয়ে দিল যে বাংলার ক্রিকেটে আরও আরও তারকার আগমন আসছে। কিন্তু লিটনের এই খেলা কিংবা খেলা জিতার পারফরমেন্স পুরোটা কিন্তু ওই পাপন গঙ্গরা নিলে হবে না, এসে যদি বলে আমরা তো এরকমটাই চেয়েছিলাম, আমাদের কত সমালোচনা করেছেন, দেখেন আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি আমরা, এরকম করিয়েন না। এখানে স্পেশালি সাকিব আল হাসানের গ্রেট পারফরমেন্স আছে, লিটন ইজ বিউটির গ্রেট পারফরমেন্স আছে, যদি কিছু একটা রেজাল্ট হয়, বৃষ্টি আইনে কোন রেজাল্ট হয় আমি জানি না, কিন্তু এত চমৎকার খেলেছে। আর এদিক দিয়ে শান্ত কী করলো, 10 বলে 2? কেন ভাই শান্ত, তুমি এরকম কেন করছো? একই ক্রিজ একই বলার, লিটন যেখানে উড়িয়ে মারছে ধুমার ধুম ছক্কা, সেখানে তুমি কেন এতটা নীরব? তবে হ্যাঁ, এই লিটনকে কিন্তু কম কথা শুনতে হয়নি, কাউন্ট ডাউন দিয়েছিল অনেক অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক শান্তকে এইভাবে দিচ্ছে। আমার বিশ্বাস, শান্তর ওই দিনের 55 বলের 71 রানের ইনিংস আমি দেখেছিলাম, আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আজকে আবার এরকম দুর্ভাগ্য লিটন, শান্তর এরকম পারফরমেন্স, তবে একদিন ভালো করবে। তবে যাই হোক, লিটন 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 লিটন, এরকম লিটন যদি আসে আর এরকম সাকিব আল হাসান যদি থাকে, বিশ্বকাপ কে একটা আমরা পেতে পারি না? আমাদের তাসকিন এই পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট টেকার, তাসকিন আছে, আমাদের বিউটি লিটন আছে, আমাদের আফিফ আছে, আমাদের সাকিব আল হাসান আছে, যে গ্রেট 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 গ্রেট, বিশ্বকাপ তো আমরা পেতেই পারি। সাকিব কেন এত মন দুর্বল করে ভাই, সাকিব এত মন দুর্বল করিস না, খেল খেল খেল। লিটন ইজ দ্য বিউটি, লিটনের খেলা দেখে মনোমুগ্ধ কর যদি কেউ প্রকাশ না করেন রিয়াকশন, আর যদি লিটনের খেলায় মুগ্ধ না হন, তাহলে বুঝতে হবে আপনি ফুটবলের প্লেয়ার। আল্লাহ হাফেজ।